ওই বাকি যে ম্যাথগুলো ছিল ওইগুলো আমি করায় দেই, আর হয়তো অনেকে পারি নাই, যারা পারছে তারা তো আলহামদুলিল্লাহ, যারা পারি নাই তারা একটু দেখি। ম্যাথ ছিল হচ্ছে আমি করাইছিলাম কত পর্যন্ত জানো, বুঝি না একটু জোরে বলতে হবে ভাই, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, 35 নাম্বারটা নাকি, 35 নাম্বার কি বলছে, একটা সার্কিট, সার্কিটটা কেমন দেওয়া আছে, এটা কি দেওয়া আছে গ্রাউন্ড, তার সাথে আবার কত দেওয়া আছে 6, হ্যাঁ গ্রাউন্ড, তার সাথে আবার কত দেওয়া আছে 18, আবার কত 6 18, তারপর আবার কম দিয়ে আসছে তার সাথে মাইনাস ওটা না, হ্যাঁ এই হচ্ছে কি দেওয়া আছে, তাহলে সবগুলা কি নিচে সবগুলা টার্নের আমি যোগ করে দিলাম, তাহলে এখানে কত হলো, এটা কত 5 7 6 6 18 ভোল্টেজ, এটা কত 6 ভোল্টেজ, এই হচ্ছে আমাদের কি সার্কিট, কি দিছে যে আই বের করতে বলছে, কি বের করতে বলছে যে আই, মানে এখান করে আই এবং কি বের করতে v1 v2, v1 কোথায় 6 এর, এই যে v1 6 এর v2 সরি এটা কি v2 এবং আর v1 কত আরেকটা 6 এর, আরেকটা 6 মানে কি এই যে এখান কর, এই হচ্ছে আমাদের কি কারেন্ট বের করতে বলছে, ঠিক আছে এখানে আমাদের কি বের করতে বলছে কারেন্ট বের করতে বলছে, এখানকার ভোল্টেজ, এখানকার ভোল্টেজ এবং এখানকার কারেন্ট, এই যে সার্কিট সিম্পলিফাই করলাম, এই সিম্পলিফাই সার্কিটে কার কোনো সমস্যা আছে, ওই একই সার্কিট আমি তো সিম্পলিফাই করি নাই, আমি ওরা একটু বাঁকা করে আঁকাইছি, আমি সোজা করে আঁকাইছি, আমি তো কোনো সিম্পলিফাই এখনো করিই নাই, আর সিম্পলিফাই করার দরকার নাই, এটা ছিল এই দিকে আমি দিয়েছি সোজার দিকে, সবগুলা কি সোজা করছি আমি, আর কেউ কোনো কিছু করি নাই তো, তারপরে দেখেন কার কোনো সমস্যা আছে কি না, এই সার্কিট বুঝতে কারো অসুবিধা আছে নাই, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এখন আমরা নির্ণয় করব, দেখেন তো এই যে প্রত্যেকটা প্যারালালে ভোল্টেজ কত দিয়ে আছে 6, তার মানে কি এখানেও এই টোটালটা 6, এই টোটালটা 6, এই টোটালটা 6, যেহেতু প্যারালালে ভোল্টেজ সমান থাকে তাহলে v2 সমান কত, এখানে ভোল্টেজ কত -6 ভোল্টেজ, তাহলে v2 সমান কত হবে -6 ভোল্টেজ, এটা একটা কি অ্যানসার, এবার কি বলছে v1 কি নির্ণয় করতে বলছে v1, তাহলে v1 নির্ণয় করতে হলে কি এখানে একটা কেবল দিতে হবে তাই না, এখানে কি দিতে হবে একটা কেবল দিতে হবে, তাহলে এখানে যদি কেবল দেই তাহলে কি এটা কি এটা প্লাস এটা কি মাইনাস, তাহলে এখানে যদি কেবল দেই যে 18 তারপরে কি 18 পরেরটা নিছি প্লাস কি v1, তাহলে এখানেও কি নিতে হবে পরেরটা প্লাস কি 6 তাই না, সমান কত 0, ঠিক আছে না, এখানে প্রথমে কি ছিল মাইনাস, পরে কি ছিল প্লাস, পরেরটা নিছি প্লাস, এরপরেরটা কি ছিল প্লাস, তাহলে এরপরেরটা কত হয়েছে 6, তাহলে আমাদের কত হয়েছে যে v1 সমান কত হচ্ছে -24 ভোল্টেজ, v1 সমান সমান কত হয়েছে -24 ভোল্টেজ, ও সরি 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 এই জায়গা ভুল হয়েছে, হ্যাঁ হ্যাঁ কারণ রেজিস্টরে কারেন্ট ঢুকলে প্লাস, বেরোলে কি মাইনাস, তাহলে এখানে কি হবে মাইনাস, তাহলে এটা কি ভোল্টেজ কি প্লাস, দেখেন তো এটা কারণ বুঝতে অসুবিধা আছে কিনা, এটা খুবই ইজি ম্যাথ ছিল, এটা কোনো ইয়ে ম্যাথ না, তারপরে আমি কি দেখাই দিলাম, এখন বের করতে বলছে আমাদের কি আই কারেন্ট বের করতে বলছে, কি কারেন্ট আই কারেন্ট, আমি এখন আই কারেন্ট বের করে দেখাবো না, তার কারণ এটা কি এটা ডাবল সোর্স, ডাবল সোর্সে আমরা এখনো মানে একাধিক সোর্স দিয়ে এখনো কোনো ম্যাথ করাই নাই, তাই এটা আপাতত আইটা স্টপ থাক, যতটুকু করালাম এতটুকুই থাক, আইটা স্টপ থাক, আইটা পরে আপনারা এমনি এমনি পারবেন, ঠিক আছে আইটা এখন স্টপ থাক, v1 আর v2 এখন বের করে দিলাম, এখন 36 নাম্বারটা সবাই পারবো, কারণ 36 নাম্বারের আগে তো করেই আসছি তাই না,
36 নাম্বার তো এই উদাহরণে যেটা আছে হুবহু এটাই কোন সিম নাই আচ্ছা 37 নাম্বার কারো সমস্যা আছে 37 নাম্বার কি করে দেওয়া লাগবে সার্কিটটা কত এখানে এই একটা সার্কিট মাইনাস প্লাস এটা কত 8 তার সাথে প্যারালাল কত 12 তার সাথে প্যারালাল কত 4 তারপরে মাইনাস কত ভোল্টেজ माइनस प्लस चौबीस वोल्टेज एट वोल्टेज এটা আমাদের কি সার্কিট দেওয়া আছে এটা কি দেওয়া আছে এই সার্কিটটা আমাদের দেওয়া আছে এখন কি বলছে যে ফাইন্ড আউট আই1 আই মানে কি এখান করে আই আই1 এবং কি বলছে ফাইন্ড আউট আই2 আই2 মানে কি এখান করে আই2 ফাইন্ড আউট কি i2 আসলে i1 আর i2 একই কারণ ওই ওই পথই তো এই পথ আর এই পথ একই তো আমার কি বলছে p4 p4 কোনটা এই যে এটা এখান কোন কি পাওয়ার p4 সমান কি ওয়াট তাহলে এখন দেখতেছি আমরা যে এটার সাথে এটা কিসে আছে সিরিজে আছে এই ব্যাটারির সাথে ব্যাটারি কিসে আছে সিরিজে আছে মনে রাখবেন একই পোলারিটি যদি থাকে তাহলে কি হয় সেটা বিয়োগ আর যদি ভিন্ন ভিন্ন পোলারিটি থাকে তাহলে সেটা কি হয় যোগ দেখেন তো এখানে কি ছিল পোলারিটি মাইনাস আবার মাইনাসের সাথে কানেক্ট কোন পোলারিটি প্লাস তাহলে দুটো কি হবে যোগ আবার যদি এখানে পোলারিটি প্লাস হইতো এবং এর সাথে কানেক্ট হতো মাইনাস তাও কি হইতো যোগ ঠিক আছে আবার যদি এখানে মাইনাস পোলারিটি এখানে যদি মাইনাস হইতো তাহলে কি হইতো বিয়োগ আবার এখানে যদি প্লাস হইতো আবার এখানে যদি প্লাস হইতো তাহলে কি হইতো বিয়োগ অর্থাৎ একই পোলারিটি হলে কি বিয়োগ আর ভিন্ন পোলারিটি হলে কি যোগ আর বিয়োগ কোনটা করব অবশ্যই বড়টা থেকে ছোটটা বড়টার ডিরেকশন যেদিকে ছিল সেই ডিরেকশন সেই দিকে কি আমরা রাখবো ঠিক আছে তাহলে এখন আমরা এখানে কত আছে 24 এবং 8 দেওয়া আছে তাই না 24 এবং 8 কি দেওয়া আছে কি একই পোলারিটি তাহলে কি দুটো যোগ করে আমরা কি একবার এটা লিখতে পারি না এখানে 8 কেটে দিয়ে 8 আর 24 কত 32 তাহলে এখানে কত লিখতে পারি 32 তাহলে হয়ে গেল আমাদের কি 32 ভোল্টেজ এখন এই সার্কিটটা তো অবশ্যই আমরা সবাই পারবো তারপর আমি কি এখানে করে দিচ্ছি দেখেন যেখানে কত ভোল্টেজ আমাদের প্রথমে কি আরটি নির্ণয় করতে হবে কত 12 প্যারালাল কত 8 প্যারালাল কত 4 তাহলে আরটি আমাদের কত হইল যে 12 প্যারালাল 8 প্যারালাল কত 4 এন্ড আমাদের কত হলো 2.18 কত হলো 2.18 কি ওহম তাহলে এখন কি আমাদের আইটি চাইছে আর আইটি সমান সমান কি আই1 সমান সমান কি আই2 কত হচ্ছে 32 ভাগ কত 2.18 2.18 তাহলে আমাদের কত হলো आंसर 32 ভাগ आंसर 14.67 14.67 এটা কি আমাদের নির্ণীত आंसर এই आंसरটা কি আমাদের চাইছে এখন কি বলছে p4 কি বলছে এখন p4 তাহলে p4 এখন নির্ণয় করতে যাব আমরা আচ্ছা এখন কি নির্ণয় করব আমরা p4টা নির্ণয় করব ঠিক আছে এখন p4 নির্ণয় করতে হলে কি লাগবে আমাদের কারেন্ট লাগবে কি লাগবে p4 এর কারেন্ট লাগবে তাহলে দেখেন তো আমরা মোট কারেন্ট তো পাইছি এখন কি i4 লাগবে তাহলে i4 সমান কি মোট কারেন্ট কত 14.67 গুণন বিপরীত শাখা কোনটা 8 এবং কত 12 না তাহলে 12 প্যারালাল কত 8 ডিভাইডেড বাই কত 12 প্যারালাল 8 যোগ কত 4
তাহলে আমাদের i4 কত আসলো যে 14.67 গুণন 12 প্যারালাল 8 ডিভাইডেড বাই 12 প্যারালাল 8 যোগ কত 4 কত হলো 8 কত एंपিয়ার হলো আমাদের এই এখানে 8 एंपিয়ার হ্যাঁ 8 एंपিয়ার কত হলো আমাদের 8 एंपিয়ার হলো তাহলে এখন কি আমাদের p4 বের হবে p4 যে কি i4 স্কয়ার কত r বা r4 i4 কত 8 স্কয়ার গুণন কত r4 কত অর্থাৎ 4 তাহলে কত আমাদের 8 স্কয়ার গুণন কত 4 256 কত হলো 256 এ হলো আমাদের কি এত ওয়াট দেখেন তো এই ম্যাথটাতে কারো কোনো সমস্যা আছে কি না দেখেন এখানে আরেকভাবে আমরা এত কাহিনী না করে এই যে এত কাহিনী না করে আরেকভাবে করা দেন তো আমি একটু ভেঙে দিলাম কি দেখেন এটা কি প্যারালাল ভোল্টেজ না এই ভোল্টেজ মানে কি তিনটা প্যারালাল আছে তার মানে এখানেও 32 এখানেও 32 এখানেও 32 ভোল্টেজ তাহলে আমরা আবার কি জানি p সমান কি v স্কয়ার বাই কত r v স্কয়ার কত 32 আর কত এখানে 4 তাহলে এখানেও কত হতো 256 ওয়াট এক লাইনে করতে পারতাম আমি দুই ভাবে করাই দিলাম যে যেভাবে খুশি না প্রান্ত কিছু বললা জি ভাই যা শর্ট সার্কিট আমার তো দেখাতে না আমাকে ও শর্ট সার্কিট এটা দেখাই দিও বাবা আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলতিছি দেখো তো এই যে এই যে এই সলিউশনে কত প্রবলেম আছে কারো আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমরা আবার দেখাচ্ছি এটা কি ছিল 24 আর এখানে কত ছিল মাইনাস প্লাস কত ছিল 8 ভোল্টের তো আমি কি বলছিলাম যে একই পোলারিটি माइनस प्लस अथवा प्लस माइनस अर्थात भिन्नधर्मी पोलारिटी कानेक्ट थाके उभय बैटारी की है जो है আর যদি একই পোলারিটি অর্থাৎ এখানেও মাইনাস তার সাথে কানেক্ট পরে ব্যাটারি এখানেও কি মাইনাস এখানেও প্লাস তার সাথে কানেক্ট ব্যাটারি এখানে কি পোলারিটি কি প্লাস যদি একই পোলারিটি হয় তাহলে কি একটা থেকে ভোল্টেজ একটা বিয়োগ হবে আর ভিন্ন পোলারিটি হলে একটা থেকে আরেকটা কি হবে যোগ হবে অর্থাৎ দুইটাই যোগ হবে সবাই বুঝতে পারছি কার কোনো প্রশ্ন আছে আচ্ছা ঠিক আছে তাহলে মুছে দিলাম এখন আমরা দেখব 38 নাম্বার 38 নাম্বার ম্যাথ করার আগে আমরা একটু ঘুরে আসব ওই হয়তো ওইটা কথা ডিসি তে ফ্রিকোয়েন্সি এরকম কোন ব্যবসা মানে আলোচনা করা হয়েছিল ফার্স্টের দিন ডিসি ফ্রিকোয়েন্সি নিয়ে আচ্ছা ঠিক আছে দেখো আচ্ছা ঠিক আছে ডিসি ডিসি মিন্স কি ডাইরেক্ট কারেন্ট ডিসি মিন্স কি ডাইরেক্ট কারেন্ট অর্থাৎ যে যে কারেন্টে কোনো সাইকেল নাই কি হবে ডাইরেক্ট চলে যাবে কারেন্টটা কি চলে যাবে ডাইরেক্ট চলে যাবে অর্থাৎ কারেন্টের কি কোনো অ্যাঙ্গেল হবে না অর্থাৎ কোনো সাইকেল উৎপন্ন হবে সময়ের সাথে কারেন্ট কোনো পরিবর্তন হবে না সময়ের সাথে কারেন্ট কোনো পরিবর্তন হবে না তাকে কি বলে ডিসি কারেন্ট এখন দেখো এটা কি সময়ের সাথে কি পরিবর্তন অর্থাৎ কি এই যে যে এটা রেফারেন্স রেট এটা কি টাইম টাইম এর রেসপেক্টে দেখো কখনো ভোল্টেজ কি আস্তে আস্তে বাড়ে আবার কমে আবার বাড়ে আবার কমে এরকম সময়ের সাথে কি মানের পরিবর্তন হয় তাকে কি বলে আমরা এসি আর এই এসি তে কি বলি এই যে যে এটা যদি 1 সেকেন্ড হয় এটা যদি কি সরি এই পর্যন্ত যদি কি হয় এই পর্যন্ত কি এটা কি বলে আসছে সাইকেল অর্থাৎ 1 সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পন্ন হয় তাকে কি বলে ফ্রিকোয়েন্সি তাহলে এখানে যদি সাপোজ এখানে যদি আমাদের যাও এটা যদি সময় থাকতো তাহলে এখান থেকে এটা কি আমাদের টাইম এটা কি টাইম পিরিয়ড
এখন এই টাইম পিরিয়ড কি কতগুলো সাইকেল সম্পন্ন হয়েছে এখান থেকে আমরা কি লাগবে আমাদের যে 1 বাই কি টি 1 বাই টি এভাবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি বের হবে ডিসি এর ফ্রিকোয়েন্সি এসি এর ফ্রিকোয়েন্সি বের হবে এখন আমাদের তো এসি তে ফ্রিকোয়েন্সি আছে কিন্তু ডিসি তে কোনো ফ্রিকোয়েন্সি আছে না ডিসি তে কোনো ফ্রিকোয়েন্সি নাই তাহলে ডিসি তে যেহেতু কোনো ফ্রিকোয়েন্সি নাই তাহলে ডিসি তে ফ্রিকোয়েন্সি কত 0 ডিসি তে ফ্রিকোয়েন্সি কত 0 হার্টজ আর 0 হার্টজ মানে কি এর কোনো ফ্রিকোয়েন্সি নাই 0 হার্টজ লেখাও যা আর না লেখাও কি একই কথা এখন ডিসি তে যেহেতু ফ্রিকোয়েন্সি নাই আমরা কি জানি এক্স এল সমান কত 2 পাই কত এফ এল এখন এফ এর মান কত ডিসি তে 0 তাহলে কত হচ্ছে 2 পাই 0 গুণ কত এল তাহলে আমাদের মানটা কত হচ্ছে কত ওহম 0 ওহম অর্থাৎ যদি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স জড়িত অর্থাৎ মানে কি যেখানে কোনো কয়েল এরকম কি কয়েল থাকবে এই ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স জড়িত যদি কোনো বাধা থাকে ডিসি তে তাহলে সেটা কি হয়ে যায় সরাসরি কি হয়ে যাবে শর্ট হয়ে যাবে কি হয়ে যাবে শর্ট হয়ে যাবে এরকম একটা প্রশ্ন কিন্তু আসছিল ঠিক আছে যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স জড়িত বাধা ডিসি তে কি হয় শূন্য অর্থাৎ যদি ইন্ডাক্টর থাকে তাহলে ডিসি তে সেটা কি হয়ে যায় শর্ট হয়ে যায় এখন আমরা দেখব কি এফসি এফসি সূত্র আমরা কি জানি যে 2 পাই কি এফসি 2 পাই এফসি 1 বাই 2 পাই এখন ফ্রিকোয়েন্সি কত বেড়েছে ডিসি তে শূন্য তাহলে এখানে কি দিলাম শূন্য সি তাহলে এখানে কি হলো 1 বাই কত শূন্য 1 বাই কি হয়েছে শূন্য যার মানটা কি আমাদের অসীম বেড়েছে এর মানটা কি হয়েছে অসীম তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স জনিত বাধা কি বের হলো ডিসি তে অসীম ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স জনিত বাধা ডিসি তে কি বের হলো অসীম বের হলো তাহলে যদি কখনো ডিসি তে ক্যাপাসিটর থাকে তাহলে কি তার তাহলে সেই পথটা কি হয়ে যাবে যেহেতু বাধা অসীম সুতরাং কোনো কারেন্ট প্রবাহিত হতে পারবে না তার মানে কি যদি ক্যাপাসিটিভ ক্যাপাসিটর থাকে তাহলে সেই পথটা কি হয়ে যাবে আমাদের ওপেন হয়ে যাবে যদি ক্যাপাসিটর থাকে সেই পথটা কি হয়ে যাবে আমাদের ওপেন হয়ে যাবে কেউ বুঝছে এটা এটা কার কোনো সমস্যা আছে এখানে কার কোনো সমস্যা আছে থাকলে বলি না থাকলে চুপ থাকি সমস্যা নাই বুঝি না ভাই একটু জোরে বলেন জোরে আপনার কথা খুবই আজকে আসে হয়তো হেডফোন লাগিয়ে কথা বলছেন হেডফোন খুলে কথা বলেন আচ্ছা ঠিক আছে দেখেন ডিসি তে আমাদের কি আমরা আগে এসি দেখি এসি তে কি কারেন্ট কি করে অল্টারনেট করে কারেন্ট কি করে অল্টারনেট করে অর্থাৎ একবার পজিটিভ হয়ে যায় একবার নেগেটিভ হয়ে যায় এর মানে কি যে এসিতে একটা সময় থাকে যে সময়ের রেসপেক্টে কি কারেন্টের মান কি হয় পরিবর্তন হয় কারেন্ট বা ভোল্টেজের মান আমরা ভ্যালু বলি বা মান বলি মানের কি হয় পরিবর্তন হয় এসিতে সময়ের সাপেক্ষে কি মানের পরিবর্তন হয় অর্থাৎ যদি এখানে আমরা কি দিতাম সাপোজ এটা 1 সেকেন্ড বা 0.02 সেকেন্ড দিতাম তাহলে এই সোজা কি একটা মান আসতো তারপরে এখানে যদি 0.03 সেকেন্ড দিতাম তাহলে এখানে কি মানটা একটু কি হইতো বাড়তো তারপর আবার যত সেকেন্ড যাচ্ছে সেকেন্ড আবার কমছে আবার এখান থেকে যত সময় যাচ্ছে তত কি মানের পরিবর্তন হচ্ছে এই যে সময় সাপেক্ষে মানের যে পরিবর্তন হয় ঠিক আছে এটা কিসে হয় এটা শুধুমাত্র এসিতে হয় এটা কিসে হয় শুধুমাত্র এসিতে হয় কিসে হয় শুধুমাত্র এসিতে হয় সুতরাং এই যে সময় সাপেক্ষে যে মানের পরিবর্তন হয়েছে এই যে এগুলো যে উৎপন্ন হয় একে কি বলে সাইকেল একে কি বলে সাইকেল সাইকেলের সংজ্ঞাটা কি যে 1 সেকেন্ডে ততগুলো সাইকেল কি সম্পন্ন হয় 1 সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পন্ন হয় তাকে কি বলে ফ্রিকোয়েন্সি বলে ঠিক আছে তাকে কি বলে ফ্রিকোয়েন্সি বলে ফ্রিকোয়েন্সি বলতে এই যে ঢেউ ঢেউ এরকম থাকে তাকে কি বলে ফ্রিকোয়েন্সি ঠিক আছে এখন ডিসিতে আমরা দেখি ডাইরেক্ট কারেন্ট ডিসিতে কি ডাইরেক্ট কারেন্ট আর এসি মানে তো অল্টারনেট কারেন্ট অর্থাৎ অল্টার করবে বারবার কি করবে অল্টার করবে আর ডিসি মানে কি ডাইরেক্ট কারেন্ট অর্থাৎ ডিরেক্ট চলে যাবে একটা সরল সরলরেখা বরাবর কি চলে যাবে এর কোনো কি হবে না কোনো কোনো উৎপন্ন হবে না কোনো অল্টারনেটও করবে না যেহেতু ডিরেক্ট চলে যাচ্ছে তাহলে ডিরেক্ট যেহেতু চলে যাচ্ছে তাহলে এখানে কোনো ফ্রিকোয়েন্সি তো উৎপন্ন হয় নাই দেখেন তো এই যে ঢেউ ঢেউ এখানে কি সেই ঢেউ কোনো উৎপন্ন হয়েছে মানে অর্থাৎ এই ঢেউকে কি বলে ফ্রিকোয়েন্সি এরকম কোনো ফ্রিকোয়েন্সি এখানে উৎপন্ন হয়েছে হই নাই যেহেতু এই এখানে এটা কি ডিসি যেহেতু এখানে কি কোনো ফ্রিকোয়েন্সি উৎপন্ন হয় নাই তাহলে ফ্রিকোয়েন্সি সমান এখানে কি লিখতে পারি আমরা ডিসিতে 0 লিখতে পারি ফ্রিকোয়েন্সি সমান ডিসিতে কি লিখতে পারি 0 এখন
এক্সএল এক্সএল সমান সমান আমরা কি জানি যে 2 পাই এফ এল 2 পাই কি জানি এফ এল 2 পাই এফ মানে কত 0 কারণ কি ডিসিতে ফ্রিকোয়েন্সি কত 0 হার্টজ তাহলে কত বের হলো আমাদের যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স জনিত বাধা কত হচ্ছে 0 ওহম কত হচ্ছে 0 ওহম অর্থাৎ সার্কিটে কোন ডিসি সার্কিটে কোন ইন্ডাক্টর থাকলে সেটা কি হয়ে যাবে শর্ট হয়ে যাবে অর্থাৎ ওতে কোনো বাধা প্রদান করবে না তাহলে এবারে কি আমরা ক্যাপাসিটর যাই সার্কিটে কখনো কোনো ক্যাপাসিটর থাকে তাহলে সেখানে কি হবে দেখেন ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সমান সমান কি জানি 1 বাই 2 পাই কি এফ সি তাহলে 1 বা তাহলে যেহেতু ক্যাপাসিটর রিঅ্যাক্টর জনিত বাধা কি অসীম তাহলে ক্যাপাসিটর থাকলে সেখানে কোনো কারেন্ট যাইতে পারবে না অসীম বলতে সেটা কি বলবো আমরা খুলে ফেলতে হয় অর্থাৎ সেই পথটা কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে সবাই বুঝছি এমন কেউ আছে যে বুঝি নাই আশা করি সবাই বুঝছে তাহলে এখন আমরা চলে যাই ম্যাথে চলে যাই যে ম্যাথে আমরা পড়াবো হ্যাঁ ভাই বলেন বুঝি নাই আবার বলেন সেটাও শর্ট সেটাও শর্ট হবে একই হবে না রোধের মান না তো সেটা সেটা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স রোধ তো আর রোধ বলতে রেজিস্ট্যান্স বোঝাবে তো না ডিসিতে এরকম কোন প্রশ্নে আমি পাই না এই পর্যন্ত ডিসিতে এক্সএল বা এক্সসি দেওয়া আছে তারপর যদি দেওয়া থাকে তাহলে সেটাকে কি এক্সসি এক্সএল যদি থাকে তাহলে সেটা শর্ট হয়ে যাবে আর এক্সসি যদি থাকে সেটা ওপেন হয়ে যাবে সেটা দেওয়া থাক বা না থাক মান দেওয়া থাক বা না থাক সেটা শর্ট এবং ওপেনই হবে এখন আমরা 38 নম্বর ম্যাথটা দেখব ম্যাথটা ডিপিডিসিতে আসছিল ডিপিডিসিতে আসছিল সেলিম ভাই কথা হচ্ছে কি যদি এখানে সাপোজ 5 ওহম দিয়ে দিত তাই তো সেলিম ভাই আচ্ছা আমি দিয়েই দিলাম দেখেন আমি দিয়েই দিলাম ঠিক আছে তাহলে এটা কত 10 ভোল্ট কত হইল 10 ভোল্ট এখন আমাদের চাইছে কি আইএল এবং বিসি আইএলটা কোথায় এই যে আইএল এটা কি বলছে আইএল এবং বিসি মানে কি এখানে কি চাইছে বিসি চাইছে তাহলে আমরা তো এতক্ষণ কি দেখলাম যে যদি ইন্ডাক্টর থাকে তাহলে সেটা কি হয়ে যাবে শর্ট হয়ে যাবে তাহলে এখানে কি হয়ে যাবে শর্ট আর যদি ক্যাপাসিটর থাকে তাহলে সেটা কি হয়ে যাবে বুঝে দিলাম সেটা কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে তাহলে এখন সার্কিটটা আমাদের কি দাঁড়ালো এটা যেহেতু ওপেন এই পথ কি হয়ে গেল বাদ হয়ে গেল সার্কিটটা কি দাঁড়ালো আমাদের সিরিজ সার্কিট দাঁড়ালো তাহলে এখন এখান থেকে কি পারবো আমরা আরটি তাহলে আরটি সমান কত হচ্ছে 5 তাহলে আইটি সমান সমানই তো আইএল আইটি যা আইএলও একই কথা তাহলে আইএল সমান কত হচ্ছে 10 ভাগ কত 5 সমান কত হলো আমাদের 2 এম্পিয়ার কত হলো আমাদের 2 এম্পিয়ার এখন আমাদের কি বলছে যে এই যে বিসি অর্থাৎ এখানে একটা ভোল্টমিটার সংযোগ করছি এখানে কি দিছে একটা
ভোল্টমিটার সংযোগ করছি, যার ইন্টারনাল রেজিস্ট্যান্স কি অসীমই ধরতে হবে। তাহলে এই যে ভোল্টমিটার আছে, এই ভোল্টমিটার রিডিংটা কত হবে, ভোল্টমিটার কি হবে রিডিংটা কত হবে, তাহলে এখানে কি KVL দিয়ে দেন, তাই ভোল্টমিটার কি রিডিং বের হয়ে যাবে না। অথবা আমরা তো এমনি বুঝতেছি যে যেহেতু এটা অপেন, সুতরাং এর চারের মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হয় নাই, তাহলে এই ভোল্টমিটার কার আড়াড়িতে সংযোগ আছে, অবশ্যই কার থ্রির আড়াড়িতে সংযোগ আছে, কার আড়াড়িতে থ্রির আড়াড়িতে। তারপরও আমি আপনাদের সুবিধার জন্য আমি KVL অ্যাপ্লাই করে দিচ্ছি যে প্লাস মাইনাস যাই হোক না কেন ওটা তো জিরো হবে, আর এখানে কত যে মাইনাস থ্রি গুণন কত টু সমান কত জিরো, তাহলে বিসি সমান কত হবে আমাদের সিক্স ভোল্টেজ, এটাই কি আমাদের নির্মিত অ্যান্সার। কার কোনো সমস্যা আছে? আশা করি কোনো সমস্যা নাই। তাহলে এটা কি মুছে দিলাম, এখন আমরা 39 নম্বরে কার কোনো সমস্যা আছে, কার সমস্যা আছে 39 নম্বর? এমন কেউ নাই। তারপর আমি ম্যাপটা করে দিই একটা শর্ট ভাবে, অনেকে অনেক ভাবে করে, শর্ট ভাবে আমি করে দেই। এখানকার ভোল্টেজটা কত দিয়ে আছে, 100 ভোল্টেজ, কত 100 ভোল্টেজ, আর এখানে কত 140 ভোল্টেজ, এখানে কত 3 মেগা ওহম, এটা কত 6 মেগা ওহম, এটা কত আর, আমাদের কি চাইছে আর বের করতে বলছে, কি বলছে এর আর বের করতে বলছে। তাহলে এটা কি আমাদের সিরিজ সার্কিট, তাহলে এখানে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি যে এই শাখা এই শাখার কারেন্ট, তাহলে ওখানকার কারেন্ট সরি এখানকার কি ভোল্টেজ বের করুন, কোথাকার এখানকার ভোল্টেজ, তাহলে অলরেডি ওখানকার ভোল্টেজ আমাদের আছে। তার তো আমি সূত্র আগে লিখে নিই যে বি সিক্স প্লাস আর সমান সমান কি ভিডি গুণন সিক্স প্লাস আর ডিভাইডেড বাই কত থ্রি গুণ যোগ সিক্স প্লাস কি আর, এটাই কি আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল। তাহলে বি সিক্স প্লাস আর ভোল্টেজটা কত দেওয়া আছে 100, সমান সমান ভিডি কত দেওয়া আছে 140 গুণন সিক্স প্লাস আর ডিভাইডেড বাই থ্রি সিক্স প্লাস কি আর, এখান থেকে আমাদের কি আর সমান সমান 1.5 মেগা ওহম, এটা আমাদের বের হয়ে চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ এই এক লাইনে ম্যাথটা হয়ে যায়। এখন অনেকে অনেকভাবে করে যে এখান থেকে এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজ বিয়োগ দিয়ে এখানকার ভোল্টেজ পাইলাম, তাহলে এখানকার ভোল্টেজ পাইলাম, তাহলে তার মানে এর কারেন্ট পাবো, তাহলে এখান কারেন্ট মানে কি টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট পাইলে কি টোটাল ভোল্টেজ আছে, তাহলে টোটাল রেজিস্ট্যান্স পাবো, টোটাল রেজিস্ট্যান্স থেকে 3 আর 6 9 বাদ দিলে কি এ আর বের হয়ে যাবে, যে যেভাবে খুশি করে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই ম্যাথে কার কোনো সমস্যা আছে, সমস্যা নাই, তাহলে এটা মুছে দিলাম। এটা আসলে সবাই পারতো, আমি তারপরেও করে দিলাম এই ছোট ছোট আর কি নিয়ম আর কি। তবে আমরা এখন যাবো 41 নম্বরে, 40 নম্বরে তো কারো কোনো সমস্যা নাই, 41 নম্বরে গেলাম। তারপরে 40 যদি কেউ না পারে বলি, ঠিক আছে, 40 কেউ না পারলে বলি, 41 নম্বর ম্যাথটা অনেক বড় নিয়ে আলোচনা করব, অনেক মানে বড় নিয়ে আলোচনা করব, কারণ এই ম্যাথটা প্রায় 3-4 বার আসছে, ঠিক আছে, 3-4 বার ম্যাথটা আসছে, তাহলে ম্যাথটা নিয়ে অনেক অনেক আলোচনা আছে। কি বলছে যে একটি 40 ওয়াট 120 ভোল্ট ও 60 ওয়াট 120 ভোল্টের রেটের দুইটি বাল্ব 120 ভোল্ট উৎসের সাথে সিরিজে সংযুক্ত করা হয়েছে, কোন বাল্বটি বেশি উজ্জ্বল দেখাবে, কি কোন বাল্বটি কি বেশি উজ্জ্বল দেখাবে। এর সাথে প্রশ্ন আরও কয়েকটা লিখে নেন, এখানে আমি প্রশ্ন লিখে নিচ্ছি যে বাল্ব কোন বাল্ব দুটির পাওয়ার কত, আমি লিখে নিচ্ছি, আপনারা বইতে প্রশ্ন লিখে নেন, বাল্ব দুটির পাওয়ার কি কত,
কোন বাল্বটি ফিউজ হয়ে যাবে, কোন বাল্বটি কি ফিউজ হয়ে যাবে। তারপরে সার্কিটের মোট পাওয়ার কত, মোট পাওয়ার কত, সার্কিটের মোট পাওয়ার কত, আর কোন বাল্বটি কি ফিউজ হয়ে যাবে। এই চারটা প্রশ্ন আপনার সমাধান করব, যে কোন বাল্বটি উজ্জ্বল বেশি দেখাবে, বাল্ব দুটি পাওয়ার কত, কোন বাল্বটি ফিউজ হয়ে যাবে, সার্কিটের মোট পাওয়ার কত। এইগুলো জানার আগে আমরা আগে জেনে আসবো যে রেটেড দিছে, রেটেড বলতে কে বুঝি। এখানে এমন কেউ আসি উত্তর দিতে পারবো রেটেড বলতে কি বুঝি, কেউ আসি কেউ বলতে পারবো? নির্দিষ্ট কিসের মান, আচ্ছা। আর কেউ সেলিম ভাই, শোভন ভাই, আচ্ছা বুঝতে পারছি। শোভন ভাই আপনি বলেন তো, শোভন ভাই আচ্ছা বুঝতে পারছি। শোভন ভাই বলুক এবার, শোভন ভাই বলেন। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি, সবাই একটু সমস্যা আছে, আমি বলে দিচ্ছি। আসলে একটা কথাও আসলো না সঠিক কথা, রেটেড বলতে বোঝাচ্ছে হচ্ছে ওর সর্বোচ্চ ধারণ ক্ষমতা। রেটেড বলতে কি বোঝায়, ওর সর্বোচ্চ ধারণ ক্ষমতা, 40 ওয়াট লাগবেই বলতে বোঝায় সর্বনিম্ন ধারণ ক্ষমতা, আসলে তা না। রেটেড বলতে বোঝায় সর্বোচ্চ ধারণ ক্ষমতা, অর্থাৎ ও সর্বোচ্চ কি পরিমাণ ধারণ করতে পারবে তা দ্বারাই কি প্রকাশ করে, রেটেড, রেটেড সেই কথাই প্রকাশ করে। তাহলে এর ওয়াট কত, 40 ওয়াট, অর্থাৎ এটা কি রেটেড দেওয়া আছে। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে, যে এই বাল্বটি সর্বোচ্চ 40 ওয়াট নিতে পারবে, এর উপরে নিলেই বাল্বটি কি হয়ে যাবে, ফিউজ হয়ে যাবে। সেম কথা এই বাল্বটি রেটেড কত, 60 ওয়াট। তাহলে এই 60 ওয়াট দ্বারা কি বোঝাচ্ছে, যে সর্বোচ্চ 60 ওয়াট সে নিতে পারবে, 60 ওয়াটের ওভার করলে কি হয়ে যাবে, বাল্বটি কি হয়ে যাবে, ফিউজ হয়ে যাবে। আর এই 60 ওয়াটেই যদি আমরা দেই তাহলে সর্বোচ্চ জ্বলবে, 60 ওয়াটে কি সর্বোচ্চ জ্বলবে, ঠিক আছে। আর 60 এর উপরে গেলে কি ফিউজ হয়ে যাবে, সেম কথা 120 ভোল্টের উপরে গেলে এটাও ফিউজ হয়ে যাবে। এর রেটিং কত, 120 ভোল্ট, তাহলে এটাও কি হয়ে যাবে, ফিউজ হয়ে যাবে। তাহলে এখন আমরা কি এখানে ভোল্টেজের রেটিং আছে, পাওয়ার রেটিং আছে, এখন কারেন্টের রেটিং আমরা কি বের করে নিব। সাপোজ যে IB1, তাহলে IB1 মানে কি, পি সংযোজন কি, ভি আই, পি সংযোজন কি, আমরা কি জানি যে পি সংযোজন কি, ভি আই, তাহলে আই সংযোজন কি, পি ভাগ কত, ভি। তাহলে এখন কি IB1 মানে কি পাওয়ার কত, 40 বাই কত, 120, তাহলে কত, 0.33, তাই তো, 3 × 12 সেটাই না, ঠিক আছে, 4 ভাগ কত, 12, 0.33, ঠিক আছে। তাহলে এখন আমাদের IB2 পাওয়ার ভাগ কি ভোল্টেজ, পাওয়ার কত, 60 বাই কত, 120, কত হচ্ছে আমাদের 0.5 এম্পিয়ার। তাহলে এর কারেন্ট রেটিং কত হলো, IB1, অর্থাৎ 0.33, অর্থাৎ এই বাল্বের মধ্যে দিয়ে যদি কখনো 0.33 এর উপরে কারেন্ট ফ্লো হয় তাহলে বাল্বটা কি হয়ে যাবে, ফিউজ হয়ে যাবে। আবার বাল্ব 2 এর কারেন্ট রেটিং দ্বারা কি বুঝতেছি, যে বাল্ব 2 এর মধ্যে দিয়ে কখনো যদি 0.5 এর উপরে কারেন্ট প্রবাহিত হয় তাহলে বাল্ব 2টা কি হয়ে যাবে, ফিউজ হয়ে যাবে। এটা হচ্ছে কি আমাদের রেটিং এর সমস্ত কথা। আমরা যে কোনো দ্বারা রেটিং এর সাথে তুলনা, মূল মানের সাথে, মূল মান দিয়ে আমরা রেটিং এর সাথে তুলনা করলে বুঝতে পারবো কোন বাল্বটা ফিউজ হবে, কোনটা ফিউজ হবে না, ঠিক আছে। কারেন্ট দিয়ে তুলনা করলেও একই অ্যানসার, ভোল্টেজ দিয়ে তুলনা করলেও একই অ্যানসার, পাওয়ার দিয়ে তুলনা করলেও কি একই অ্যানসার, আমরা যে কোনো একটা দিয়ে তুলনা করলে অ্যানসার হবে, তিনটা দিয়ে তুলনা করার দরকার নাই। তারপর আমি সুবিধার জন্য যেহেতু ম্যাথ করে দিচ্ছি আমি তিনটাই দেখাই দেবো। দেখেন তো, এই যে রেটেড বা রেটিং বলতে কি বুঝি, বা এখানে রেটিং দ্বারা কি বোঝাচ্ছে, এর প্রশ্ন কি সবাই ক্লিয়ার বুঝতে পারছি, এমন কেউ আছে যে বুঝি নাই,
সেলিম ভাই বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, আমরা তো রেটিং দেখলাম, রেটিং দিয়ে মূলত কোনো কাজ নাই, রেটিং দিয়ে কি মূলত কোনো কাজ নাই, কিসের জন্য, শুধু তুলনার জন্য, কিসের জন্য, তুলনার জন্য, যে কোন বালটা বেশি জ্বলবে, বা রেটিং দ্বারা বোঝাচ্ছে যে সর্বোচ্চ বা 40 ওয়াটে সর্বোচ্চ জ্বলবে, কিন্তু 40 এর উপরে গেলে কি হয়ে যাবে, ফিউজ হয়ে যাবে, সেম কারেন্ট বা ভোল্টেজের কথা একই কথা। তাছাড়া রেটিং দিয়ে আমাদের তুলনা ছাড়া কোনো কাজ নাই। এবার কথা হচ্ছে কি যে ভোল্টেজের রেটিং হলো, পাওয়ারের রেটিং হলো, কারেন্টের রেটিং হলো, তাহলে রেজিস্টার কই থেকে কই গেল? আসলে রেজিস্টার কি, রেজিস্টারে কোনো রেটিং নাই, রেজিস্টারে কোনো কি রেটিং নাই, রেজিস্টার রেটিং হয়ে যা মূলতা, রেজিস্টার কি রেটিং হয়ে যা মূলতা, ঠিক আছে। তাহলে রেজিস্টার, তাহলে আমাদের কি এখন আর আর ওয়ান, তাহলে আর ওয়ান সমান সমান কি বি বা বি স্কোয়ার বাই আর, আমরা জানি কি পি সমান সমান কি জানি আমরা, যে বি স্কোয়ার বাই কি আর, তাহলে আমরা কি জানি, আমরা আবার বলতেছি যে রেজিস্টার রেটিং হয়ে যা আবার কি, রেজিস্টার রেটিং হয়ে যা মূলতাই, সেজন্য আমাদের কি মূল জিনিসটা কাজ করতে হবে। তাহলে মূল জিনিস কোথায় পাবো, শুধু রেজিস্টারে পাবো। তাহলে এখন রেজিস্টার নির্ণয় করে দিই, তাহলে পি সমান সমান কি জানি আমরা, বি স্কোয়ার বাই আর, তাহলে আর সমান সমান কি জানবো, যে বি স্কোয়ার বাই পি, ভি কত 120 ভোল্ট কি স্কোয়ার, বাই পি কত এখানে 40, তাহলে আর টু সমান সমান আর কত, যে 120 ভোল্ট স্কোয়ার বাই কত 60, তাহলে এখানে আমাদের কত হবে 360 আর 240 সম্ভবত, 360 আর এটা কত 240 হবে। তারপর আমি করে নেই, অনেক দিন আগে করছিলাম, ভাগ কত 40, ঠিক আছে 360 240 আসছে। হ্যাঁ এটা হলো কি আমাদের রেজিস্টার, অর্থাৎ এই সার্কিটের পুরো রেজিস্টার, রেজিস্টারের মান কি বের হয়ে গেল। এখন আমরা কি জানি আর টি নির্ণয় করতে পারবো। এখন এখানে একটা কথা, আমরা কিন্তু প্রশ্নে যা চাইছে তা কিন্তু বের হয়ে গেছে, আমাদের বইতে যে প্রশ্ন বলছিল যে কোন বাল্বটি বেশি উজ্জ্বল দেখাবে, যেহেতু কি সিরিজ সার্কিট, তাহলে কি মূল কারেন্ট কি সিরিজ সার্কিটে কি কারেন্ট একটাই থাকে, মানে মূল কারেন্ট যেটা থাকবে একটা, রেটিং ভিন্ন হতে পারে কিন্তু মূল কারেন্ট কি থাকবে একটাই, তাহলে কারেন্ট এটারও যা এটারও কি তাই একই কারেন্ট। এবার রেজিস্টার যেটার বেশি তাহলে পাওয়ার সেটার বেশি হচ্ছে, সেটা কি জ্বলবে বেশি। সুতরাং আমরা এই পর্যন্ত করে, অর্থাৎ এই দুই লাইন করে আমরা বলতে পারতাম, যেহেতু রেজিস্টার আর ওয়ান বেশি সুতরাং এর পাওয়ারটা বেশি হবে, তাই এর জ্বলবে বেশি, এটুকু বইয়ের অ্যান্সার, এটুকু এই দুই লাইনই বইয়ের অ্যান্সার, এর বাইরে লেখার দরকার নাই, ঠিক আছে। তারপরে আমি একটু ডিটেলস করে দিচ্ছি, দেখেন আর টি সমান সমান কত, 360 যোগ কত 240 সমান সমান কত হচ্ছে আমাদের 600 ওহম। তাহলে এখন আমাদের কী বের হবে আইটি, তাহলে আইটি মানে কত, যে 220 ভোল্টেজ ভাগ কত 600, তাহলে 220 ভাগ কত 600, 220 ভাগ কত 600, তাহলে 0.366 কত হইল 0.366। তাহলে অ্যাট ফার্স্ট আমরা একটু দেখি তো রেটিং এর সাথে তুলনা করে, আচ্ছা তাহলে কি দেখলাম আমাদের কারেন্ট কত হলো 0.3666, তাহলে আমাদের মূল কারেন্ট কত হলো 0.366। তাহলে এখন দেখি তো কারেন্টের রেটিং কত দেওয়া আছে, কারেন্টের বাল্ব ওয়ানের রেটিং কত 0.33, তাহলে রেটিংটাই বেশি আছে, ঠিক আছে। তাহলে বাল্ব টুর কত রেটিং কত 0.5, তাহলে এখানে কি রেটিং বেশি, আর এখানে কি মূল কারেন্ট রেটিং থেকে বেশি হয়ে গেছে, কার বাল্ব ওয়ানের রেটিং ছিল 0.33 কারেন্ট, তাহলে আমাদের মূল কারেন্ট কত আসছে 0.366, তাহলে বাল্ব ওয়ানটা কি ফিউজ হয়ে যাবে না, সবাই বুঝছি যে বাল্ব ওয়ানটা ফিউজ হয়ে যাবে, কারেন্ট রিডিং টা যে বের করলাম বাল্ব ওয়ানটা ফিউজ হয়ে যাবে, এটা সবাই বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি, যেহেতু কোনো অ্যান্সার নাই তাহলে সবাই বুঝতে পারছি। তাহলে এবার তাহলে বাল্ব টু ফিউজ হবে না, কেন, কারণ মূল কারেন্ট কত 0.36, বাল্ব টু রেটিং কত 0.5, অর্থাৎ রেটিং বেশি আছে, অর্থাৎ রেটিং ওভারফ্লো করি নাই, মূল জিনিস রেটিং এর উপরে যায় নাই, যেহেতু মূল জিনিস রেটিং এর উপরে যায় নাই
তাহলে কি এই বার টুটা অক্ষত আছে আর এই বার টুটা কি অক্ষত নাই কেন কারণ মূল জিনিস রেটিং থেকে উপরে গেছে কারণ মূল কত ছিল 0.33 আর রেট সরি রেটিং ছিল কত 0.33 মূল আসছে কত 0.36 তাহলে মূল থেকে বেশি আসছে না মূল থেকে বেশি আসছে তাহলে এটা কি হয়ে যাবে আমাদের ফিউজ হয়ে যাবে তাহলে এখন আমাদের কি হবে যে কি বের করবে আমরা পাওয়ার যে p1 p1 মানে কি যে i1 স্কয়ার গুণন কি r1 আর এখানে i1 লেখা দরকার নাই কারণ সিরিজ সাইডটা কি কারেন্ট সমান তাহলে 0.366 স্কয়ার গুণন কত 360 তাহলে এখানে একটা পাওয়ার আসবে আবার p2 সমান কত হবে যে 0.366 স্কয়ার গুণন কত 240 তাহলে এখানে একটা পাওয়ার হবে তাহলে পাওয়ারটা কত হলো দেখে নেই 0.366 স্কয়ার গুণন কত 360 48 ওয়াট কত হলো আমাদের 48.22 কি ওয়াট তারপরে 0.366 স্কয়ার গুণন কত 240 32 ওয়াট তাহলে এটা কত হলো আমাদের 32 ওয়াট তাহলে এখন আমরা ওয়াট দেখেও বুঝতে পারতেছি যে কি যে p1 এর মূল ওয়াট কত আসছে 48 মূল ওয়াট কত আসছে 48 আর রেটিং ছিল কত 40 তাহলে কারেন্ট থেকে দেখতেছি যে ফিউজ হয়ে যাবে কারেন্ট কারেন্টের সাথে তুলনা করে দেখলাম কি ফিউজ হবে আবার পাওয়ার দিয়েও দেখতেছি যে রেটিং এর থেকে পাওয়ার কি বেশি আসছে কার p1 এর তাহলে এটা ফিউজ হয়ে যাবে আর কি p2 কত আসছে 32 পাওয়ার রেটিং কত ছিল 60 তাহলে এটা কি ফিউজ হবে না সেম কথা আবার ভোল্টেজও একই আসবে এর ভোল্টেজ 120 এর থেকে বেশি আসবে এর ভোল্টেজ কি 120 এর থেকে কম আসবে কারণ কি সবার সাথে তুলনা করলে একই রেজাল্ট আসতে হবে তারপর আমরা কি b1 নির্ণয় করি b1 সমান কত কারেন্ট কত 0.366 গুণন কত 360 তারপরে কি b2 0.366 গুণন কত 240 তাহলে এখানে আমরা দেখি তো ভোল্টেজটা কত আসলো 0.366 গুণন 360 কত 131 131 কি ভোল্টেজ তারপরে ওখানে কত 240 কত 87 পয়েন্ট কি 84 ভোল্টেজ তাহলে আমরা কি ভোল্টেজ দিয়েও দেখতেছি যে b1 এর ভোল্টেজ কত 131 কিন্তু রেটিং ছিল কত 120 সুতরাং ভোল্টেজ দ্বারাও দেখতেছি যে b1 বাল্ব 1 টা কি হয়ে যাবে ফিউজ হয়ে যাবে তাহলে বাল্ব 2 এর ভোল্টেজ কত 87.84 কিন্তু রেটিং ছিল কত 120 অর্থাৎ রেটিং তে কি আছে কম আছে তাহলে বাল্বটা কি ফিউজ হবে না এখন আরেকটা প্রশ্ন কি বলছি যে সার্কিটের মোট পাওয়ার কত তাহলে সার্কিটের মোট পাওয়ার মানে কি যে p1 যোগ কত p2 হলে আমাদের কি সার্কিটের মোট পাওয়ার পেয়ে যাব দেখেন তো এই যে একটা ছোট ম্যাথ অনেকগুলো প্রশ্ন ছিল সমস্ত প্রশ্ন সমাধান আমরা সবাই কি বুঝতে পারছি কারো কোনো সমস্যা আছে বোঝাই যে বাল্বের পাওয়ার বেশি ভাই যে বাল্বের পাওয়ার বেশি সেই বাল্বটা বেশি উজ্জ্বল দেখাবে দেখেন p1 এর পাওয়ার কত আসছে 48 সুতরাং এটাই বেশি উজ্জ্বল দেখাবে প্রথমে তো আর ফেটে যাবে না ঠিক আছে বা প্রথমে ফিউজ হয়ে যাবে না জ্বলবে জ্বলার হয়তো মাইক্রোসেকেন্ড পরে কি হয়ে যাবে ফিউজ হয়ে যাবে ঠিক আছে কানেকশন দেওয়ার আগে তো আর ফিউজ হবে না মানে কিছু সময় জ্বলবে সেটা মাইক্রোসেকেন্ড হবে তারপরে ফিউজ হয়ে যাবে বুঝতে পারছিস সবাই কোনটা কোনটা 29 নাম্বার 29 29 নাম্বারটা ও সমস্যা হয়ে যাচ্ছে আরটি বের করতে পারেন না আরটি আরটি বের করতে পারছি ভাই আরটি বের করার পর আমার যে কনফিউশনটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে এই এই যে কারণ কারণ যেটা আছে আচ্ছা ঠিক আছে দেখতেছি আমি অ্যানসারটা কত ওই দেখুন দেখি 14 প্যারালাল 14 7 18 18 প্যারালাল 18 9 9 এর 22 22 প্যারালাল 22 11 11 এর 22 ভাই 2 এমপিয়ারই তো আসে তাহলে আপনার আরটি সমস্যা আছে 2 এমপিয়ারই আসে
আরটি আসছে, আরটি 12 আসছে, হ্যাঁ দেখেন কারেন্ট বের করতে কি বলছে আমাদের আরটি কত আসছে এখানে আরটি আসছে হচ্ছে 12 ওহম ভিটি কত দেওয়া আছে 24 ভোল্ট কারেন্ট কি দেওয়া আছে কারেন্ট বলছে কি এ এফ নির্ণয় করো এই এফ মানে কি টোটাল কারেন্ট চাইছে কারেন্ট কি বলছে এফ নির্ণয় করো এফ মানে কি টোটাল কারেন্ট তাহলে এফটা কোনটা এ যেটা ছিল কি এ এটা কি ছিল এফ অর্থাৎ এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই কারেন্ট আর এই ব্রাঞ্চ যেহেতু কি সোর্স সোর্স ব্রাঞ্চ না আর সোর্সের মধ্যে দিয়ে কোন কারেন্ট প্রবাহিত হয় টোটাল কারেন্ট সুতরাং এখানে টোটাল কারেন্ট চাইছে তাহলে টোটাল কারেন্ট কত হবে আইটি সমান 24 ভাগ কত 12 সমান কত 2 এম্পিয়ার জি ভাই ও আরো বি কি বলছে বিসিডি তাই না আচ্ছা বিসিডি কারেন্ট ডিভাইডার রুল দিয়ে কারেন্ট নির্ণয় করে নেবেন সিডি ব্রাঞ্চের যে সিডি ব্রাঞ্চ কত সিডি ব্রাঞ্চের কারেন্ট নির্ণয় করতে আগে কি লাগবে আগে বিসি লাগবে কত আগে বিসি আচ্ছা বিসি নির্ণয় করার আগে আমাদের কি লাগবে আগে এবি লাগবে আগে কি লাগবে এবি তাহলে আই এবি সমান সমান কত মোট কারেন্ট কত 2 এম্পিয়ার গুণন বিভব সংখ্যা কত 22 বিভব সংখ্যা কত 22 ডিভাইডেড বাই ডিভাইড বাই কি শাখা দয় তাহলে একটা শাখা কত 13 এর পরে বাকি যতগুলো ততগুলো একটা শাখা আর 22 একটা শাখা তাহলে কি 22 যোগ কত 13 তারপর কি যোগ ওখানে কত হবে আমাদের যে 55 14 14 প্যারালাল 14 7 7 যোগ কত বুঝতে পারছেন আচ্ছা তাহলে এখানে আমাদের হবে হচ্ছে 9 হবে 18 প্যারালাল 18 অর্থাৎ এখানে হবে কত 9 তাহলে এখানে আমাদের কত আইএবি আইএবি হবে 2 গুণন 22 ডিভাইডেড বাই 22 যোগ 13 যোগ কত যোগ কত 9 তাহলে হবে আমাদের কত 1 এম্পিয়ার কত হবে 1 এম্পিয়ার ও 1 এম্পিয়ার তো হ্যাঁ তারপর আবার কি লাগবে আমাদের আবার আইবিসি লাগবে কি লাগবে আইবিসি তাহলে আইবিসি এর মধ্যে দিয়ে আবার হাফ হবে আবার কত হাফ এখানে মানে এমনি সার্কিট দেখে বোঝা যাচ্ছে যে হাফ হবে তারপর আমি ক্যালকুলেশন করে দিচ্ছি যে মোট কারেন্ট গুণন বিভব শাখা এই বিভব শাখা কত 18 ডিভাইড বাই কত 18 যোগ কত 11 যোগ কত 7 তাহলে কত হচ্ছে এখানে 0 পয়েন্ট কত 5 এম্পিয়ার এখন আমাদের কি বলছে সিডি তাহলে সিডি ব্রাঞ্চ আর কারেন্ট লাগবে তাহলে এখন কি আই সিডি তাহলে আই সিডি মানে মোট কারেন্ট এখন কত 0.5 গুণন বিভব শাখা কত এখন 14 ডিভাইড বাই কত 14 যোগ কত 14 তাহলে কত হচ্ছে 0.25 তাহলে এখন কি বিসিডি সমান সমান কত হবে যে 0.25 গুণন কত সিডি ব্রাঞ্চে নিয়ে কত এই যে 5 সিডি ব্রাঞ্চে রেজিস্টার হচ্ছে 5 ভাই সার্কিট না আগায় করে দিছি কোন বুঝতে পারছেন কি আচ্ছা ঠিক আছে প্রান্ত হাবিব কই গেল প্রান্ত বলছি হাবিব কোথায় হাবিব তোমার তো আমি কেবল দেখলাম নাই সাতজন ও হাবিব আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন সমস্যা আচ্ছা এই এই সমস্যা সবার এটা তো সবাই বুঝছে তোমার কত নাম্বার 21 নাম্বার 21 নাম্বার কি সমস্যা বলো কারেন্ট সোর্স
মানে কারেন্ট ছিল দুইটা আছে, একটা হলো উপরের দিকে আর নিচের দিকে, তো এই জন্য বড়টা থেকে ছোটটা দিক করছি এই জন্য লাগে। নিচের দিকে কত? 6 এম্পিয়ার। তাহলে এখানে যদি আমরা কি দিই, কেসিএল দিই, এখানে যদি কি দিই, কেসিএল দিই, তাহলে কেসিএল দিই আগত কে আসতেছে দেখো। মনে করো সাপোজ আমরা এই ব্রাঞ্চে টার্ন নির্ণয় করবো, কোন ব্রাঞ্চে, সাপোজ এই ব্রাঞ্চে, এই ব্রাঞ্চটা এদিকে যাচ্ছে, আই ব্রাঞ্চ বের করবো, মানে আসতেছে কে দেখো 25। আগত সমান্তরাল কি নির্গত? নির্গত কে? 6+i। তাহলে আই সমান্তরাল কত হলো আমাদের, যে 25-6। এইভাবে নির্ণয় করতে হবে কেসিএল দিয়ে, বুঝতে পারছো? প্যারালালে ভোল্টেজ সোর্স এমন থাকে না ভাই, প্যারালালে ভিন্ন রেটিং এর ভোল্টেজ সোর্স বসে না, আবার সিরিজে ভিন্ন রেটিং এর কারেন্ট সোর্স বসে না, ঠিক আছে? কারণ সিরিজে তো কারেন্ট সমান থাকে, তাই সিরিজে অবশ্যই কারেন্ট সমান রাখতে হবে, আর প্যারালালে ভোল্টেজ সমান থাকে, তাই প্যারালালে অবশ্যই ভোল্টেজ কি রাখতে হবে, সমান রাখতে হবে। আচ্ছা ডিসি সার্কিটের ডিসি মিক্সে আর কারো কোথাও সমস্যা আছে? 40 এর V0 যেটা ওটা একটু তুমি আই বের করতে পারছো? আই নট সমান 1 এটা বের করতে পারছো না? দেখো এখানে V0টা আমি দেখাই দিই, শুধু তোমার যেহেতু V0 সমস্যা, দেখো এর এখানে কি সোর্সের সাথে কানেক্ট আছে, আরো কিছু আছে আমি এখানে লিখলাম না, আর এখানে কি আছে বলছে, যে এখানে কি বলছে V0, কি বলছে V0, এখানে কত ছিল 6, এখানে কত 1। তাহলে দেখো এখানে এটা কি ওপেন না, তাহলে যেহেতু এখানে কি ওপেন, তাহলে কি এই 1ও বাদ হয়ে যাবে, তাহলে V0টা কার? এই যে 6 এর ভোল্টেজ, তাহলে 6 এর ভোল্টেজ যা হবে V0 সেটাই হবে, বুঝতে পারছো আবি? ওপেন থাকলে তো কারেন্ট যাবে না, ওপেন থাকলে তো কারেন্ট যাবে না, তাহলে সেই রেজিস্টার তো বাদই হয়ে যাবে। আচ্ছা ভোল্ট মিটারই, ওখানে তো ভোল্ট মিটার কানেক্ট রয়েছে, কিন্তু এই এটা কোন ভোল্ট মিটার, এটা আইডিয়াল ভোল্ট মিটার। আইডিয়াল ভোল্ট মিটার মানে কি, যেটা অসীম, আর অসীম মানে কি শাখাটা ওপেন হয়ে যাবে। আর কারো কোনো সমস্যা আছে ভাই মিক্স সার্কিটে? ইয়া ভাইয়া অল্প একটু, যে আগে বললেন যে প্যারালালে ভিন্ন রেটিং এর ভোল্টেজ সোর্স বসে না, তো মানে বসলে পরে বৈশিষ্ট্যটা কিভাবে এটা একটু বুঝিয়ে দিন। আচ্ছা দেখেন আমি বসাইলাম সাপোজ যে এখানে কত 24, আর এখানে কত, সাপোজ কত দিলাম 12 দিলাম, তাহলে এটা কখনো